করছো? দরজা ধাক্কায় কিন্তু সাড়া দেয়নি। সাইনটা করে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। আমাকে ক্ষমা করবেন, মা আর ছেলের ভালোবাসাকে যে কোনোদিন এইভাবে ব্যবহার করতে হবে সেটা জীবনেও ভাবিনি। এইভাবে বলো না, তুমি যা করলে, শৈবালের বাবা বেঁচে থাকলে তোমাকে মনে প্রাণে আশীর্বাদ করতেন। বিশ্বাস করো, আজকের এই দিনটাই দুর্ভাগ্য মায়ের কাছে কত বড় তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল জানো, আজকে ছেলেটাকে ছড়িয়ে ধরে কাঁদে। অনেক দিন পরে আমার শৈবালকে আমি দেখলাম। আজকে বিশ্বাস হলো, ওকে দেখে বিশ্বাস হলো। চেষ্টা করলে আমার এই শৈবালকে ওই রক্তের পর থেকে ফিরিয়ে আনা যায়। আমারও তাই বিশ্বাস। মার জন্য ভালোবাসা এখনো যার বুকে বাজে, সে শৈবাল এখনো বেঁচে আছে, তবে সে শিবার হাতে বন্দী। আর শৈবালকে বাঁচাতে শিবাকে আমাদের মারতেই হবে। ইনফ্যাক্ট সেটা তো আমার ডিউটি। এইটুকুই যদি না করতে পারলাম, তাহলে মাসে মাসে জনগণের দেওয়া ট্যাক্সে সরকারি মাইনেটা নিয়ে কি করে বলুন? আর ভেবে দেখলাম যে জামিন যখন করানো যাবেই না, তখন তোমার গয়নাগুলো আর অন্য লোকের হাতে গিয়ে পড়ে কেন? আমাদের পরিবারের একজন ছেলে, যদি গয়নাগুলো দিয়ে পারিজাতকে ফেরত পেতাম, কোনটা জরুরি, আমার গয়নাগুলো না পারিজাত? পরিবারের একজন, এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। বাড়াবাড়ি? আসছি। ছোট গোপাল, তুমি কি লুকোচ্ছো আমার কাছ থেকে? ছাড়ো না বৌদি, আমি তুমি আমায় বলবে না?
তুমি যাকে পারিজাত বলে চেনো সে আসলে পারিজাত নয়, তার নাম দীপা, একটি অনাথ মেয়ে। পারিজাতের বাবাই মেয়েটিকে অনাথ আশ্রম থেকে নিয়ে আসেন এবং মানুষ করেন। মানে তাহলে আসল পারিজাত কে? যাকে বারবি বলেছেন সে। ওই মেয়েটি মিথ্যে পরিচয় দিল কেন? বুঝতে পারছি না কিছু। আমিও বুঝতে পারছি না কেন মিথ্যে পরিচয় দিল, জানি না আমি। ওনাকে কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, এটা মিশনে এসেছে। আচ্ছা বৌদি, তুমি বলো আমাকে, আসুক না এখানে মিশন নিয়ে, নিজের নাম গোপন করে দরকারটা কি আসার? সে নাকি কারো ক্ষতি করবে না? কি হচ্ছে, কি বলতে চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথাই বলেছে, ও এ বাড়ির কারোর কোনো ক্ষতি করতে আসেনি। তুমি না খেলে আমি খেতে পারি? আহ করো না 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 নয়নিকা, নয়নিকা খবরটার পরে যান। তুমি আমার মেয়েকে কোনোদিন নয়নিকা বলে ডাকবে না। ওর মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে ঈশ্বর আমার শক্তি দাও, আমি যেন ববিকে ওর মার কাছে ফিরিয়ে দিতে পারি। আমার ক্ষেত্রে ভীষণ হিংসে হচ্ছে। হিংসে? কার উপরে হিংসে হচ্ছে? তোমার রাজকুমারী আবার কে? এই লড়াই তোমাকে জিততেই হবে, তুমি একা নও না, আমি সব সময় তোমার পাশে আছি। শিবাকে আর কতদিন কাস্টাডিতে রাখবো? যতদিন না শিবাকে মেরে ফেলতে পারছি। শিবাকে এনকাউন্টার? Yes, এনকাউন্টার। আর সেই এনকাউন্টারে শিবা মরবে, বাট নট ফিজিক্যাল, মেন্টাল, মানসিকভাবে। শিবাকে ভাঙার জন্য আমাদের অনেকটা সময় দরকার, অনেকটা সময়। শিবাকে যদি একবার ভেঙে ফেলা যায়, সোমনাথ সিংহরায় 50% ওখানেই শেষ। সোমনাথ সিংহরায় এমনিও শেষ হবে, শিবার জন্য সেটা আটকাবে। আমার এখন চিন্তা ববিকে নিয়ে। যেভাবেই হোক আমায় খুঁজে বার করতেই হবে ববি কোথায় আছে। তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? না ম্যাডাম, ইনফরমেশন তো দূরের কথা, কোনো রকম ইন্টিমেশনই পাইনি। একটা সত্যি কথা বলতে, এই ব্যাপারে এগোতে আমিও ঠিক সাহস পাচ্ছি না, কারণ ওমকারনাথ সিংহরায় এই ব্যাপারে জড়িত।
অচিনপুরে এমন কোনো ঘটনা আছে নাকি যার সঙ্গে শ্রীযুক্ত ওঙ্কারনাথ সিংহ রায় জড়িত নন? না মানে অ্যাকচুয়ালি উনি ডাইরেক্টলি ইনভলভ তো, তাই সেটা তো তোমার দেখার বিষয় নয়। ওঙ্কারনাথ সিংহ রায় আইনের ঊর্ধ্বে নয়, উনি যদি কোনো অপরাধ করেন তাহলে আর বাকি পাঁচজন মানুষের মতো ওনাকেও শাস্তি পেতে হবে। Sorry, you better be sorry. I want results. কাজটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমি লিস্ট পাবো। Just do it fast and get me the informations. মোটা খাতায় লিখবো কার নামে কমপ্লেন লিখবে? তুমি কার নামে লিখবে বলো, কার নামে লিখবে বলো? তুমি আমাকে শুধু নামটা বলো, আমাকে শুধু নামটা বলো, আমি ওর পায়ে দড়ি বেঁধে রাস্তায় ছেঁচড়াতে নিয়ে এসে তোমার পদজীবনের মাঝখানে আমি ফেলে দেবো। না কিছু হয়নি, কিছু হয়নি। নামটা বলো তো, বলো তো নামটা। আসলে আমার কাকিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকিমন? আরে কাকিমনকে খুঁজে, দাঁড়াও দাঁড়াও, কাকিমন না এখানে তো তোমার কাকিমনি নেই, কাকিমনি আছে। তুমি এসো আমার সঙ্গে, এসো কাকিমনি পাশের ঘরে এসো। এরকম করলে কি করে হবে, এরকম করলে কি করে হবে, আমাকে একটু কোঅপারেট করবে না তুমি? তুমি এরকম করলে কি করে তোমার কাকিমনিকে আমি খুঁজবো বলো তো? তুমি আমাকে এনার্জি দেবে, আমি তোমাকে কাকিমনি দেবো। চলো 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 এসো। বুঝেছি, ইনডোর গেমটা ওর বোধ হয় খুব একটা পছন্দ নয়, ওর আউটডোর গেমটা পছন্দ। ভালো, আই লাইক আউটডোর গেম অলসো। আই এম কামিং, আই এম কামিং। আই নিউ চিপ নিকালো, চিপ। আই এম কামিং। আমাকে এখনো কেন আটকে রেখেছেন? আমি তো আপনার কথা মতো সই করে দিয়েছি। তো এটা আমার কাজ, আর চাবিটা আমার হাতে, আমার ইচ্ছে মতো সেটা চলে, তোমার ইচ্ছে মতো নয়। সীমা, বাঘকে খাঁচায় আটকে রাখলেই বাঘ গাধা হয়ে যায় না। বাঘ? কয়েকটা নিরীহ মানুষের উপর হালুম হালুম করে কেউ বাঘ হয়ে যায় না? কি মনে করো তুমি নিজেকে? তুমি আগেও সোমনাথ সিংহ রায়ের পোষা গাধা ছিল। বাঘের জন্য হান্টার আর গাধার জন্য বেদ দুটোই আমার কাছে আছে, কিন্তু সেই দুটোর একটাও আমি তোমার উপর চালাতে চাই না। কারণ আমি জানি যে তোমার মধ্যে এখন একটা মনুষ্যত্ব বোধ আছে। এখন তুমি আমাকে প্রশ্ন করছো, কোনোদিন সোমনাথ সিংহ রায়কে প্রশ্ন করেছো কেন একটা মেয়েকে রাজবাড়িতে আটকে রেখেছে? একটা অসহায় মেয়ে
ওঙ্কারনাথ সিংহরায় তার ছেলেদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে উঠল যে তাকে পাহারা দেওয়ার জন্য তোমাকে নিয়ে আসা হলো? কেন, কি অপরাধ তার? পারিজাত সেনগুপ্ত? হ্যাঁ, আমি আপনি পারিজাত সেনগুপ্ত? তাহলে ওই মেয়েটা জাল, তার মানে এটাই আসল কারণ। তাহলে তোমার বুদ্ধিটা এখনো একেবারে মরে যায়। এই ছোট্ট জিনিসটা এত তাড়াতাড়ি তোমার চোখে পড়ে গেল বুঝতে একটু সময় নেই। ভালো করে চোখটা খুলে দেখো, আরো অনেক বড় জালিয়াতি তোমার চোখের সামনে ধরা পড়বে। শুধু বুদ্ধিটা একটু খরচ করো। মানুষের বুদ্ধি কিন্তু এখানে থাকে না, এখানে থাকে। মেরি সপনো কি রানী কাবো আয়েগা।